ভিতরেই জমে উঠেছে খুব সুন্দর একটি পরিকল্পিত হাতির ঝিল। অনেক সুন্দর জায়গা, আমরা জানতে চাইবো সেই হাতির ঝিলের জায়গাগুলো কেমন লেগেছে। প্রতিদিনই ভালো লাগতেছে, একটা ছোটখাটো জব করে ওই জবের পাশাপাশি আর কি এদিকে ঘুরতে আসি। নিরিবিলি বৈশা বাতাস বিভিন্ন এগুলো প্রশান্তির কারণেই মূলত এদিকে আসা, ছুটি আসা। আর এছাড়া যে স্থানগুলো আছে হয়তো হাতির ঝিল প্রকল্পের মতো এতটা মানে প্রশান্তি আসে না, জনবহুল বেশিরভাগে হয়, এই কারণে আর কি এদিকে আসা। এখানকার মানুষের কাছে আমরা যতটুকু জিজ্ঞেস করেছি বা আমরা যতটুকু অন্তত দেখেছি, তারা খুব প্রফুল্লভাবে এখানে আসছে। তাদের কাছ থেকে জিজ্ঞেস করেছি, তারা আমাদেরকে তেমনটাই জানিয়েছেন যে আরও যদি একটু ভালো হয় বা অন্তত ভালো হতো তাহলে মনে হয় হাতির ঝিল আর একটু সুন্দর হতো। পরিকল্পিতভাবে এরকম একটা লেক তৈরি করাতে আমরা খুবই আনন্দিত, এবং এর আশপাশ দিয়ে যদি আরও সুন্দর কিছু কোনো আপডেট কিছু করা সম্ভব হয়, যেমন বাহিরের দেশগুলোতে কোনো লেকের পাশে পর্যটন কেন্দ্র গড়ে তোলা হয়, ওইরকম কোনো চিন্তাভাবনা থেকে যদি হাতির ঝিল আর একটু আপডেট করা হয় সেটা আমাদের জন্য বেটার।